দেখতে দেখতে শেষ হতে চলেছে বিপিএল এর নবম আসরের গ্রুপ পর্বের লড়াই। ইতিমধ্যেই প্লে অফে খেলাটা চূড়ান্ত করে ফেলেছে চারটি দল। ব্যর্থতা আর হতাশা নিয়ে তিন দলের বিদায়ও নিশ্চিত। চারটি দল প্লে অফে খেলা নিশ্চিত করলেও জমে উঠেছে শীর্ষ দুয়ে জায়গা করে নেওয়ার লড়াইটা। কারণ টেবিলের সেরা দুয়ে থাকতে পারলেই যে বাড়তি লাভ। কখনও মাশরাফির সিলেট, আবার কখনও সাকিবের বরিশাল। শীর্ষ দুয়ে সাকিব মাশরাফিদের স্বস্তিতে থাকতে দিচ্ছে না ইমরুলের কুমিল্লা ভিক্টোরিয়ানস। এই তিন দলের বড় দুশ্চিন্তার কারণ আবার সুহানের রংপুর রাইডার্স। সেরা দুয়ে থাকছে কোন দল? আর বিপিএল এর সর্বশেষ পয়েন্ট টেবিল নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। বিপিএল এর শুরু থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানটা দখল করে রেখেছে মাশরাফির সিলেট স্ট্রাইকার্স। পয়েন্ট টেবিলে দাপট দেখানোর পাশাপাশি ব্যাট ও বল হাতে সিলেটের ক্রিকেটারদের দাপট। প্রথম দল হিসেবে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে দলটি। এখনও পর্যন্ত 11 ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স, জিতেছে 8 ম্যাচে আর হেরেছে 3টিতে। তাতেই 16 পয়েন্ট নিয়ে টেবিল টপার সিলেট স্ট্রাইকার্স। তারা সর্বশেষ ম্যাচে রংপুরের কাছে হেরেছে, তাদের বিপক্ষে 2টি ম্যাচই হারতে হয়েছে মাশরাফিদের। সিলেটের বাকি আছে 1টি ম্যাচ, সেটা খুলনা টাইগার্সের বিপক্ষে। এই ম্যাচে জিতলে 18 পয়েন্ট নিয়ে শীর্ষ দুয়ে থেকে যাবে সিলেট। পয়েন্ট টেবিলের 2 নম্বর অবস্থান করছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। তবে বরিশাল খেলে ফেলেছে 10টি ম্যাচ, 10 ম্যাচে 7 জয় ও 3 পরাজয় নিয়ে টেবিলের 2 নম্বরে আছে ফরচুন বরিশাল। তাদের পয়েন্ট 14। বরিশালের বাকি আছে এখনও 2 ম্যাচ, সেটাও আবার কুমিল্লা ও খুলনার বিপক্ষে। তাই তো শেষ দুয়ে থাকাটা অনেকটা কঠিন বরিশালের জন্য। এদিকে প্রথম দিকে টেবিলের তলানিতে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্স এখন 3 নম্বর দল। টানা 7 জয়ে দুর্দান্ত ফর্মে রয়েছে ভিক্টোরিয়ান্সরা। 10 ম্যাচে সমান 14 পয়েন্ট কুমিল্লারও। তাদের ম্যাচ বাকি আছে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের বিপক্ষে। মূলত বরিশালের বিপক্ষে ম্যাচের উপর নির্ভর করছে তাদের শেষ দুয়ে থাকাটা। এদিকে শেষ 4 নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। টেবিল টপার সিলেটকে 2 বার হারিয়ে শেষ 4-এ জায়গা করেছে তারা। তাই তো শীর্ষ দুয়ে জায়গা করে নেওয়ার অন্যতম দাবিদার রংপুর রাইডার্স। 10 ম্যাচে 7 জয় ও 3 পরাজয়ের ফলে 14 পয়েন্ট নিয়ে 4 নম্বরে আছে রংপুর। তাদের বাকি 2 ম্যাচ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। এদিকে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া ঢাকা ডমিনেটরস অবস্থান করছে 5 নম্বরে। 11 ম্যাচে 3 জয় ও 8 পরাজয়ে ঢাকার শেষ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে টুর্নামেন্ট শেষ করতে চায় নাসির হোসেনের দল। 10 ম্যাচে 2 জয় ও 8 পরাজয় নিয়ে টেবিলে 6 নম্বর দল খুলনা টাইগার্স। শেষ 2 ম্যাচে তাদের প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স ও ফরচুন বরিশাল। টেবিলের একদম তলানিতে রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। 10 ম্যাচের মধ্যে তারা জিতেছে মাত্র 2টিতে। তাদের বাকি 2 প্রতিপক্ষ ঢাকা ডমিনেটরস ও রংপুর রাইডার্স। তো দর্শক বন্ধুরা, আপনাদের মতে কোন 2টি দল থাকবে শীর্ষ দুয়ে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে।